হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি গটের আশীর্বাদে। আর যেহেতু আপনারা জানেন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আসলে আমরা এই দিনটাকে শুধু বাঙালি জাতি নয়, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন ওনারাও অনেক প্রাউড ফিল করেন। আর সেই প্রেক্ষাপটে মানে যে ফ্যামিলি থেকে যারা মুক্তিযোদ্ধা আছেন বা সেই 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আজ ওনাদের ফ্যামিলিদেরকে আমরা জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কারণ আপনারা ছিলেন বলে আজ আমরা আমাদের এই মাতৃভাষা, বাংলা ভাষায় যেটাকে বলে মাতৃভাষায় কথা বলতে পারতেছি, আর খুব গর্বের সাথে বসবাস করতে পারতেছি আমাদের এই বাংলাদেশে। আর সেই প্রেক্ষাপটে আরেকটা কথা বলতে চাই আমি, প্লাস আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে আমার ভাইয়ের রিকোয়েস্টে। ভাই বলছে, যেহেতু আপু তুমি আমাদের খাসি ভাষায় একটা গান শোনাও এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে, তো আমি ওই গানটি গাইব, আমার ভাইয়ের রক্তে রাঙানো, ওইটি প্লাস আমাদের খাসি ভাষার সাথে ট্রান্সলেট করা। আর খুব অল্প সময়ের মধ্যে আমি এক চাচাকে অনেক থ্যাংক ইউ জানাই, উনি হচ্ছেন পাইরিন শুটিং, বরমচালে থাকেন। আসলে অনেক প্রাউড ফিল করি খুব অল্প সময়ে যখন আমাদেরকে বলা হয় কমলগঞ্জে নাটক করার জন্য, সেখানে 5 জাতি ছিল ওই নাটকে, নিজস্ব ভাষায় গানটা গাবে, তখন আমি কিছুটা হতাশে পড়ে গেছিলাম। কারণ আমরা যতই আমাদের ভাষায় কথা বলি না কেন, কারণ এটি হচ্ছে ওই ফিলিংসটা আনতে হবে এই গানের ভেতরে, ওর মিনিংটা বুঝতে হবে। তো সেই প্রেক্ষাপটে শুধু ওই এক ব্যক্তি আমাকে হেল্প করেছেন যে এই অল্প সময়ে এই গানটা ট্রান্সলেট করার জন্য আমাদের খাসি ভাষায়। তাই আপনাকে অনেক থ্যাংক ইউ জানাই, কারণ উনার মাধ্যমে আমি বা আমরা কয়েকজন মিলে গত বছর কমলগঞ্জে একটি নাটক শুরু হয়, আর সেই প্রেক্ষাপটে আমি আমাদের খাসি ভাষায় এই গানটি আমরা তুলে ধরি। আর অনেক প্রাউড ফিল করি, কারণ আমি একজন খাসি মেয়ে, যখন এই গানটি আমি বাংলায় ও আমার ভাষায় গাইব তখন আমার অনেক ভালো লাগে। তাই যারা আমাকে হেল্প করেছেন উনাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমার তরফ থেকে। তো এখন আমি সেই গানটি গাইব, হয়তো গানটা গাওয়ার সাথে সাথে আবার কিছু ভুল ত্রুটি বা আমি এত ভালো সিঙ্গার না সেটা আগে থেকেই বলে রাখি, আমি সবসময় গাই এটা ঠিক, বাট এমন অবস্থা নয় যে কোনো ক্ষেত্রে যে বড় পর্দায় বা বড় পর্যায়ে গিয়ে গান গাওয়া, এটি জাস্ট ভাইয়ের রিকোয়েস্টের জন্য। আর আজকের দিনে নিজের প্রতি একটা প্রাউড ফিল লাগে যে কারণ এই দিনটা উপভোগ করার সুযোগটা মানে আমার মধ্যে হচ্ছে বা সবার ক্ষেত্রে হচ্ছে। তাই আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আর গানের ভেতরে গলার সুর নিয়ে যদি বলি তো কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আমি এখন তাইলে ওই গানটা শুরু করতে পারি। তোমায় রস গড়ায় প্রেম
থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কত দূর বা আপনাদের ভালো লাগলো বা ভালো লাগতে পারে, বাট আগেই বললাম যে আমি এত ভালো সিঙ্গার না, বাট তারপরেও এই গানটা গাচ্ছি প্রাউড ফিল হয়ে, কারণ এই দিনটি আমার আসলে সিরিয়াসলি অনেক ভালো লাগে। যে এটা দেখার বিষয় না যে কার গলার সুর কিরকম, মানে এই গানটা তুলে ধরা বা মনে রাখা, মন থেকে যে গাওয়া, ওইটাই আমার জন্য বেটার। আর আমার খাসি ভাই বোনদেরকে বলি, ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন, আর কোনো ক্ষেত্রে যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ওইটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গানটি যেহেতু আমি ফার্স্টে গেয়েছি বাংলাতে, আর সেকেন্ডে হচ্ছে আমার ভাষায়, অবশ্যই আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ।